যিনি বিরোধী দলের নেতা বলে এখন নিজেদের পরিচয় দেন, তিনি বলেছেন চাপের মুখে নির্বাচনে যেতে হয়েছে। তাহলে সেই চাপের জন্য তো আপনাদের প্রস্তুত থাকতে হবে, যে অপরাধের জন্য আপনাদেরকে ওই নির্বাচনে যেতে হয়েছে সেই অপরাধ কি আমরা সেটাও জানি, কিন্তু এখন নাইবা বললাম সময় মতো সেটা প্রকাশ হবে, আর তার জন্য যা ব্যবস্থা সেই ব্যবস্থাও হবে নিশ্চয়ই। যেহেতু ক্ষমতায় বসে আছে জোর করে, তাই মিথ্যে কথা গলার জোর চলছে, কিন্তু এই গলার জোর বেশি দিন থাকবে না। জনগণ একদিন এই সব কণ্ঠস্তব্ধ করে দেবে। আবারও শোনা যাচ্ছে এখন নাকি তারা টোল বসাবে বিভিন্ন রাস্তায়, এটা যদি করেন তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে। শত কোটি টাকা খরচ করে ওই জাতীয় সঙ্গীত করে কোনো লাভ হবে না। জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন বিদায় হবে রাস্তায়, যখন জনগণের পদচারণ ভরে যাবে, যে বিদায়টা হবে সেটাই হবে আসল কথা, সেটাই আসবে গিনেস বুকে, এটা দিয়ে কিছু হবে।